আল্লাহর সাথে পাল্লা দিয়ে সাদ্দাতের ভেস্ত নির্মাণ ও তার করুণ পরিণতি সাদ্দাত বল ক্ষমতাবান হজরত হুদ দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে না বরং হজরত হুদ আলাহি ওয়াসাল্লাম এর মুখে পরকালের বেহেস্তের বর্ণনা শুনে বললেন তোমার আল্লাহর বেহেস্ত আমার প্রয়োজন নেই বেহেস্তের যে নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমন বেস্ত আমি নিজে এই পৃথিবীতে বানিয়ে নিব তুমি দেখে নিও তারপর দুনিয়াতে বেহস্ত নির্মাণ করার প্রস্তুতি নিল অবশেষে ইয়েমেনের একটি শস্য অঞ্চলে প্রায় একশো চল্লিশ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো ব্যহস্থ নির্মাণের জন্য প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাধারণ অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো রূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তা রাজ দরবারে পাঠিয়ে দেয় এ ব্যাপারে তল্লাশি চালানো হয় সারাটি রাজ্যে কারো কাছে এক কণা পরিমাণ রূপা পেলেও তা কেড়ে নিতে লাগলো এক বিধবা শিশু মেয়ের কাছে চার আনা পরিমাণ রূপার গহনা পেয়েও তা তারা কেড়ে নিল মেয়েটি কেদে গড়াগড়ি দিতে লাগলো তা দেখে বিধবা আল্লা নিকট ফরিয়াদ জানালো যে হে এই অত্যাচারী বাচ্চাকে তুমি তার ব্যস্ত উপভোগ করতে সুযোগ দিও না দুঃখিনী কবুল হয়ে গিয়েছিল ওদিকে সাদ্দাতের ব্যস্ত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগলো বিশাল ভূখণ্ডের চারদিকে চল্লিশ গজ জমি খরণ করে মাটি ফেলে মরমর পাথর দিয়ে ব্যস্তের বৃত্তি নির্মাণ করা হলো তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীরের উপর জমরুদ পাথরের ভীম ও বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি হলো মূল প্রাসাদের ভিতরে সোনা ও রূপার কারুকার্য খচিত ইট দিয়ে বহু সংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হলো সেই ভেহেস্তের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছগাছালি এবং সোনার ঘাট ও তীর বাঁধানো পুকুর ও নহর সমূহ আর তার কোনোটি দুধ কোনোটি মধু ও কোনোটি সরাব দ্বারা ভর্তি করা হয়েছিল ভেস্তের ভিতরে দুনিয়াবি মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেশক ও আম্বর এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল ভেস্তের প্রাঙ্গণ মণিমুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল বর্ণিত আছে যে এই বৃহস্ত নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝা পরিমাণ সোনারূপ বা নিঃশেষ হয়ে যেত এইভাবে একাধারে তিনশো বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হলো এরপর কারিগরগণ সাদ্দাতকে জানালো যে বৃহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে সাধ্যাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে ভেস্তে এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালিত হলো অবশেষে একদিন সাদ্দ সপরিবারে বেহস্ত অভিমুখে রওনা হলো তার অসংখ্য লোক লস্কর বেহস্তের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানালো সাদ্দ অভিবাদন গ্রহণ করে বেহস্তের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো দেখলো একজন অপরিচিত লোক বেহস্তের দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদ্দ তাকে জিজ্ঞেস করলো তুমি কে লোকটি বলল আমি মৃত্যুর ফেরেস্তা আজরাইল ওয়াসাল্লাম সাদ্দাত বলল। তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছো আজরাইল আলাহে ওয়াসাল্লাম বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার কবচ করার জন্য যান সাদ্দ বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম সাদের বেহ একটু প্রবেশ করে এক নজর দেখে আসি আজরাইল আলাহে ওয়াসাল্লাম বললেন তোমাকে এক মুহূর্ত সময় দেওয়ার অনুমতি আমার নেই সাদ্দ বলল তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরাল ওয়াসাল্লাম বললেন না তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার যান কবজ করা হবে সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা বেহেস্তের চৌখাট স্পর্শ করতে পারল না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহেস্তের আশা চিরতরে নির্মল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহ সোহান আল্লাহ তালা ওনার নির্দেশে হজ জিব্বাইল আলাহ ওয়াসাল্লাম এক প্রচন্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাদের বেহেস্ত ও লোকলস্কর সব ধ্বংস করে দিলেন এভাবে সাদ্দাতের রাজত্ব চিরতরে নিশ্চিন্ন হয়ে গেল বর্ণিত আছে যে মুয়াবিয়া আনহু রাজত্বকালে বিন তালা ওনার কাল্প নামক এক ব্যক্তি ইয়েমেনের একটি জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা মুয়াবিয়া আনহু ওনার নিকট উপস্থাপন করেন সেখানে তখন কাব্বিন আহবার রাদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত ছিলেন তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন এটি নিশ্চয়ই সাদ্দাদ নির্মিত বেহেস্তের ধ্বংসাবশেষ